কপার সিন্ডিকেটের মালিক হচ্ছে মমতা ব্যানার্জি। পার্থদা কে ষড়যন্ত্র করছে? ছেড়ে ফেললে তো ধরা যাবে না, কারণ ওই টাকাটা তো হাইকো টাকাটা রাখতে দিয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। অপার সিন্ডিকেটের মালিক হচ্ছে মমতা ব্যানার্জি, আর ডাইরেকশন দিত তার ভাইপো, পয়লা ভাইপো। আর পার্থ চ্যাটার্জি আর তার অপা, একাধিক অপা আছে, তারা কাস্টোডিয়ান ছিলেন, আর কালেক্টর অনেকে ছিলেন, যেমন আপনার জেলাতে মানস মজুমদার কালেক্টর, শান্তনু কালেক্টর বলাগড়ে, এরা বহু কালেক্টর আছে, হাইপোর কালেক্টর, পার্থর নিজের কালেক্টর, চোর পার্থর কালেক্টর। আপনার শ্যাম মুখার্জি প্রাক্তন মন্ত্রী, তাকে জিজ্ঞেস করবেন, ও 12 কোটি টাকা তুলে দিয়েছিল বিনয় মিশ্রর মাধ্যমে। রাজ্য জুড়ে তো ভাব, ব্যানার্জি আর চ্যাটার্জির জয়েন্ট ভেঞ্চার।